আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমুদ্রের ফেনা পরিমাণ গোনাও ক্ষমা হয় যে দোয়ায়, সেটি আজকে আমরা জানব। জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফজিলতপূর্ণ ও পুণ্যময় অনেক দোয়া শিখিয়েছেন। তাতে এমন কিছু ছোট ছোট দোয়া রয়েছে যা পাঠ করলে মুমিনের সব গোনাহ ক্ষমা করা হয়। তেমনই কয়েকটি দোয়া উল্লেখ করা হলো। নাম্বার এক, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করা। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমল করবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে, দোয়ার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সামগ্রিক রাজত্ব তারই, সব প্রশংসা তার, তিনি সব কিছুর নিয়ন্তা। নাম্বার দুই, দৈনিক 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমল করবে সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ হলেও তার গুনাহ ক্ষমা করা হবে। বুখারী শরীফ মুসলিম শরীফে এটি বর্ণিত আছে। এ দোয়াটির অর্থ হলো আল্লাহর পবিত্রতা বয়ান করছি, তার গুণগান করছি। নাম্বার তিন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার সময় দোয়াটি পাঠ করবে তার গুনাহ সমুদ্রে ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। ইবনে হিব্বান এটি বর্ণিত আছে। এ দোয়াটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, সব প্রশংসা তার, তিনি সব কিছুর নিয়ন্তা, আল্লাহর আশ্রয় ও সাহায্য ছাড়া কোনো গতি নেই, আল্লাহর পবিত্রতা বয়ান করছি, তার গুণগান করছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহান। উল্লেখ্য হাদিস বিশারদগণ বলেন, গুনাহ মাফের এই ফজিলত কেবল সগিরা অর্থাৎ ছোট গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য। কবিরা বা গুরুতর গুনাহ নিষ্ঠার সঙ্গে তওবা করা ছাড়া ক্ষমা করা হবে না। তাই কবিরা গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কোনো বিকল্প নেই।